হ্যাপি সানডে, কিছু গল্প কিছু কথা তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের দেখাতে চলেছি একটি সুন্দর গরমা গরম জিভের জল আনার রেসিপি। ইয়েস, চিংড়ি মাছের মালাইকারি, আর সেটা করে দেখাবে রিয়া বাড়ি। হ্যাঁ, আমাদের বোন। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখার পর জানাবে কমেন্টসে কেমন লাগলো। সঙ্গে থাকো। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য লাগছে, প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি, তারপর নারকেল বেটে টমেটো বেটে রেখেছি, এখন তেলেতে গরম মশলা, গোটা গরম মশলা দিলাম, দিয়ে এবার বেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি নুন দিচ্ছি, এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি একটু চিনি, কারণ মালাইকারিটা মিষ্টি মিষ্টি ভাল লাগে। ঝালের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপর নাড়ছি এটা, তারপর আর একটু সামান্য একটু তেল দিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এবার জল দিয়ে একটা চাপা দিয়ে দেবো। এরপর জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে 10 মিনিট মতো জিনিসটা ফুটবে। চাপা দিয়ে দিলাম, চাপা পড়া অবস্থা 10 মিনিট ফুটবে। আঁচটা অল্প করে দিতে হবে, নাহলে চিংড়ি মাছগুলো পুড়ে যাবে, নারকেলটাও পুড়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলছি। দেখুন কি সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে, যে চাইবেন সে আর একটু ঝোল ঝোল মতো রাখতেই পারেন। আর চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমার তো জিভে জল চলে এসেছে, এত সুন্দর একটা চিংড়ি মাছের মালাইকারি এবার টেস্ট করতে হবে। আর তোমরা জানাও আমাদের কমেন্টস বক্সে কেমন লাগলো তোমাদের রেসিপিটা তৈরি করে। আর আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সঙ্গে থাকো।